एक बार तिम्बाकपुर ग्रामे एक जादुकर आशे। एशो एशो जादू देखो, बड़ो छोटो जवान बुढ़ो सवार जन्ने किचु ना किचु आचे। एशो एशो जादूगर जादूर बाक्षो एनेचे, सवार मन जय करते एशेचे। जादूगर आवाज शुने सबाई निजेर बाड़ी थेके जादूर खेला देखते आशे। কে আছে এইখানে সাহসী যে এসে আমার জাদুর অনুভব করতে চায়? কখনো কেউ মানুষকে বাঁদর হতে দেখেছে কি? দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ আমাদের দেখার আছে। অনেক ভিড় হয়ে যায়, সেইখানে তার মধ্যে থেকে একটা রাজুর নামের ছেলে এসে যায়। আমি হতে চাই এই জাদুর অংশ। জাদুঘর রাজুকে একটা বাক্সতে বন্ধ করে। দেখুন আপনারা যে কেমন এই ছেলে বাক্সর ভিতরে যাচ্ছে আর বাঁদর হয়ে বাইরে আসবে। সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখতে থাকে। রাজু বাক্সতে চলে যায় আর জাদুকর তার লাঠি তার উপরে ঘোরায়। কিছুক্ষণ পরে সে বাক্স খোলে আর তার মধ্যে থেকে একটা বাঁদর বের হয়ে আসে, অনেক বড় বিশাল বাঁদর, যেটা ভয়ঙ্কর ছিল। সব গ্রামবাসীরা করতালি দেয়। বাবা কি দারুণ! কি জাদু গো, ছেলের থেকে বাঁদর হয়ে গেল! বাহ বাহ! এখন আপনারা কি চান, এই বাঁদর বাঁদরই থাকুক না আবার ছেলে হয়ে যাক? আবার করে ছেলে বানিয়ে দাও। সেখানে কাছেই একটা গাছে একটা ভূত বসে থাকে যে এসব দেখছিল। বাহ কি জিনিস, জাদুঘরকে তো মানতে হবে, কি বোকা বানাচ্ছে লোকেদের। চলো এই জাদুর খেলায় আমিও খেলা দেখাই। তারপরে ভূত উড়তে উড়তে যায় আর সে বাঁদরের ভেতরে ঢুকে পড়ে। এখন দেখো এই বাঁদরটা বাক্স হয়ে যাবে আর ছেলে হয়ে ফেরত আসবে। জাদুকর সেই বাঁদরটাকে বাক্সর মধ্যে যেতে বলে আর সে বাঁদর চেঁচাতে শুরু করে। তুই আমাকে বন্ধ করবি এই বাক্সতে? তুই বন্ধ করবি? তোর এত সাহস আছে? তুই লোকেদের বোকা বানিয়ে জাদু দেখাচ্ছিস? ভুতুরে বাঁদর রেগে বাক্স ভাঙতে শুরু করে আর সব জিনিস ফেলতে শুরু করে। ভুতুরে বাঁদর যেখানে যেখানে তার ভারী পা রাখে সেখানে মাটি ফাটতে শুরু করে। এই দেখে সব গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আরে পালাও পালাও ভুতুরে বাঁদর! আরে এ তো ভুতুরে বাঁদর, এ কাউকে ছাড়বে না, পালাও! ভুতুরে বাঁদর নিজের হাত দিয়ে মুখ চাপড়াতে চাপড়াতে, কি করে বাঁচবে, পালাও! কতক্ষণ পালাবে, কোথায় যাবে পালিয়ে? ভুতুরে বাঁদর সবাইকে পিষতে লাগে। লাফিয়ে লাফিয়ে সে সব ঘর ভেঙে দেয়। গ্রামবাসীরা যেখানে পারে তারা সেখানে লুকিয়ে পড়ে। আরে হতচ্ছাড়া জাদুঘরে জাদু কি দেখে নিলাম আমরা, সবাই বিপদে পড়ে গেলাম। এই ভুতুরে বাঁদরটাকে সামলানো সহজ না, অন্য কিছু ভাবতে হবে এখন। আরে ওই জাদুকর কোথায়? ওকে ধরে আনতে হবে, সেই এই বিপদ ডেকে এনেছে, সেই আমাকে এখান থেকে বের করতে পারবে। গ্রামবাসীরা লুকিয়ে লুকিয়ে জাদুকরকে খুঁজতে থাকে। আর কিছু লোকেরা জঙ্গলে পালায় আর কিছু লোকেরা অন্য গ্রামে। এর মধ্যে রাত হয়ে যায়। আরে এ কি রাত হয়ে গেল, রাতে তো আমি দেখতেই পারি না, এখন আমি নিজের শিকার কি করে খুঁজি? ভুতুরে বাঁদর রাতের অন্ধকারে এখানে সেখানে ঘুরতে থাকে। আচ্ছা এই ভুতুরে বাঁদর রাতে দেখতে পায় না, এই কথাটা আমাদের গ্রামবাসীদের ছড়াতেই হবে, যাতে দিনের বেলায় কোনোভাবে লুকিয়ে থাকার পর রাতে নিজের নিজের কাজে বেরোতে পারুক। সেটাই ঠিক হবে। রামু চুপচাপ গিয়ে রাত্রের মধ্যে সবাইকে জানিয়ে দেয়।
গ্রামবাসীরা জঙ্গলেই একসঙ্গে জড়ো হয়। আচ্ছা, এখন এই ভূতুরে বাঁদর থেকে বাঁচার জন্যে আমাদের রাতে যোজনা বানাতে হবে। কিন্তু আমরা করবোটা কি? সে বাঁদর তো অনেক শক্তিশালী, একবারে পিষে দেবে আমাদের। কথা তো তুমি ঠিকই বলছো ভাই, কিন্তু আমাদের এই কঠিন সময়তে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। পরের দিন ভুতুড়ে বাঁদর আবার গ্রামে আতঙ্ক ছড়ায়। সে সব জিনিস উঠিয়ে উঠিয়ে ফেলে আর লোকেদের ঘর পা দিয়ে ভেঙে দেয়। সে যখন সব ঘর খালি দেখতে পায় তো সে রাগে লাল হয়ে যায়। এ কি, সব ঘর তো খালি আছে, জন্তুগুলো আছে শুধু, এর মাংস তো যথেষ্ট নয় আমার জন্যে, আমি তো মানুষের মাংস খেতে চাই এখন। কোথায় মরে গেলে সব গ্রামবাসীরা? ভুতুরে বাঁদর রাগে এখানে ওখানে খুঁজতে থাকে। তখনই সেখানে এক গ্রামবাসী জাদুঘরকে দেখতে পায়। সেই গ্রামবাসী নিজের সঙ্গে দু তিন জনকে নেয় আর সেই জাদুঘরকে ধরে নেয়। কি রে জাদুঘর, তুই তো অনেক চালাক বেরোলি, আমাদের ওই ভুতুরে বাঁদরের খেলা দেখিয়ে ওই ভুতুরে বাঁদরের বিপদে ফাঁসিয়ে দিলি আর নিজে পালিয়ে গেলি। আজ তো তোকে আমরা ছাড়বো না। আমাকে ক্ষমা করে দাও ভাইয়েরা, আমি জানতাম না যে বাঁদরে ভূত ঢুকে যাবে, জানি না কি করে এই জাদুটা উল্টো হয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও। এখন যাই হোক, তুই আমাদের এইখান থেকে বাইরে বের কর, কিছু জাদু কর, কিছু রাস্তা বের কর। আমি চেষ্টা করতে পারি কিছু করার, কিন্তু আপনাদের সবাইকে আমার সঙ্গ দিতে হবে। তারপর জাদুঘর গ্রামবাসীদের কিছু কুমড়ো আনতে বলে। আরে ভাই, এত বড় বড় কুমড়ো দিয়ে হবেটা কি? এদিকে আমাদের প্রাণের ভয় হচ্ছে আর তুমি আমাদের ভোজ করাতে বসেছো নাকি? এখন মন দিয়ে শোনো, আমরা এই কাজটা রাতেই করব জঙ্গলে, ততক্ষণ আমাদের লুকিয়ে থাকতে হবে। তারপরে জাদুকর এক কুমড়োতে দুই চোখ আর ভয়ঙ্কর দাঁত বানায় ছুরি দিয়ে, আর তাকে একটা মুখোশ বানায়। সব গ্রামবাসীরা সেরকম কুমড়ো তৈরি করে নেয়। দু রাত সেখানে এই সব হয়। আর ওইদিকে ভুতুরে বাঁদর খিদেতে পাগল হয়ে যায় যখন সে পুরো গ্রাম খালি দেখে। সেই রাত্রে গ্রামবাসীরা নিজেদের উপায় সফল করার জন্য বেরিয়ে পড়ে। আপনারা আমার মতন এই কুমড়োকে নিজের মাথায় পড়ে নিন। সব গ্রামবাসীরা তাই করে, সবাই ঠিক এলিয়েনের মতন দেখতে লাগে। এখন সবাই হাতে মশাল ধরে নাও আর গ্রামের দিকে চলো, সবাই একসাথেই যাব আগে আর ভুতুরে বাঁদরকে ডাক দেব। ভুতুরে বাঁদর, কোথায় লুকিয়ে বসে আছিস তুই? আমরা তোকে মেরে নিজেদের গ্রহতে নিয়ে যাব। আমরা আসছি। তারা এই কথা বলতে বলতে গ্রামে ঢুকে পড়ে, যেখানে সেই ভুতুরে বাঁদর রেগে ভাঙচুর করছিল। আরে এরা কারা আর কিরকম দেখতে? এরা, এদের হাতে তো কিছু আছে, নিশ্চয়ই এরা আমাকে মারতে এসেছে। ভুতুরে বাঁদর ভয় পেয়ে যায় আর পেছনের দিকে পালাতে থাকে। আমরা তোকে মেরে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছি, আমরা অন্য গ্রহ থেকে এসেছি, তোকে আমাদের সঙ্গে যেতেই হবে। তারপর তারা ভুতুরে বাঁদরের উপরে হামলা করার ভান করে। আমার মনে হচ্ছে এই এলিয়েন্স আমাকে মেরেই ফেলবে আর আমাকে বন্দী করে নিয়ে যাবে। আমার জন্য ভালো এটাই হবে যে আমি এই বাঁদরটার শরীর ছেড়ে চলে যাই আর দূরে পালিয়ে যাই। ভূত ভয়ের চোটে তার শরীর ছাড়ে আর পালায়। আর জাদুকর এই সুযোগের অপেক্ষায় ছিল। জাদুকর সেই বাঁদরের উপরে জাদুর লাঠি ঘোরায় আর বাঁদর আবার রাজু হয়ে যায়।